আমরা জানি এখন তৃণমূল কংগ্রেস পার্টি বলে কিছু নেই, শুধু আছে শুধুমাত্র পুলিশ। পুলিশের জোরে তৃণমূল কংগ্রেস আছে, পুলিশ না থাকলে পরে, পুলিশের মিথ্যা মামলা না থাকলে পরে এই তৃণমূল কংগ্রেসকে গোটা রাজ্য জুড়ে আমরা 15 মিনিটের মতো ঘরে ঢুকিয়ে দেব। শুধুমাত্র চেইন বিজনেস চলছে পুলিশের মাধ্যমে, কোথায় বালির টাকা, কোথায় পাথরের টাকা, কোথায় বা গরুর টাকা কিভাবে পৌঁছতে হবে সেই চলছে, আর অন্য কোনো কাজ চলছে না। জনগণ অতিষ্ঠ হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন একজনের পর একজন মহিলা ধর্ষিত হচ্ছে, কোথাও কাউন্সিলর খুন হচ্ছে, এমনকি তৃণমূল কংগ্রেসের নিজের কাউন্সিলর রক্ষা পাচ্ছে না, তারাও খুন হচ্ছে, কে চেয়ারম্যান হবে নিয়ে মারামারি। কারণ কি, ভাগ পেতে হবে কে বেশি টাকা খাবে। গতকাল আমরা বিকাশ ভবন অভিযান করেছিলাম। বিকাশ ভবন কেন অভিযান করেছিলাম বন্ধুগণ, আমাদের দাবি ছিল স্বচ্ছভাবে এসএসসি তে নিয়োগ পেতে হবে। আপনাদের এই জেলাতে আপনাদের গ্রামে প্রচুর হয়তো শিক্ষিত বেকার যুবক আছেন, যারা চাকরির জন্য পড়াশোনা করছেন, পরীক্ষা দিচ্ছেন, ভালো ছাত্র, প্রচুর নাম্বার পেয়েছে, সে পরীক্ষা দিয়ে চান্স পাচ্ছে না। আর তৃণমূল কংগ্রেসের নেতার থার্ড ক্লাস পাওয়া ছেলে, থার্ড ডিভিশন পাওয়া ছেলে, সে 15 লাখ টাকা দিয়ে চাকরি করছে, মাস্টার মশাই হচ্ছে। মনে করে দেখুন, এটা শুধু তৃণমূল কংগ্রেস দুর্নীতি করছে তা না, কেন করা হচ্ছে, পুরো শিক্ষা ব্যবস্থাটাকে বড় লোকদের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। কারণ কি, যখন টাকা দিয়ে মাস্টার মশাই নিয়োগ হবে, তারা কোন স্কুলে পড়াবে, সরকারি স্কুলে পড়াবে, আপনার আমার ছেলে মেয়েরা যে স্কুলে যায় সেই স্কুলে সেই মাস্টার মশাইরা যাবে, যারা পেছনের দরজা দিয়ে ঢোকা মাস্টার মশাই। তার ফলে কি হবে, আপনার আমার ছেলে মেয়ের শিক্ষা হবে না, তারা তখন আমরা বাধ্য হবো বড় লোকদের স্কুলে যেখানে পয়সা দিয়ে পড়া যায় সেখানে ছেলে মেয়েকে ভর্তি করতে আমরা বাধ্য হব। সেই জন্য পয়সার বিনিময়ে শিক্ষক নিয়োগ করে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চলছে। আমরা সেই জন্য বিকাশ ভবনের সামনে গেছিলাম। আমাদের যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূরিয়া ছিলেন, আমি ছিলাম, জ্যোতির্ময় সিং মাহাতো ছিলেন, আরো অনেক নেতৃত্ব ছিলেন। আমাদের উপরে জল কামান দিয়ে হামলা করা হলো, ভাবুন, আমরা আইন ভাঙিয়ে তারাই আমাদের কাছে হামলা করা হলো। তারা ভেবেছে জল কামান দেখিয়ে, লাঠি দেখিয়ে বিজেপিকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিবে, তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিতে চায়। এর থেকে অনেক বড় বড় লাঠি আমরা দেখেছি এবং সেই লাঠিও ভেঙেছি। এর আগে তৃণমূল কংগ্রেসের বাবা, তৃণমূল কংগ্রেসের বাবাকে জানেন তো, কংগ্রেস কংগ্রেস থেকে জন্ম হয়েছে, তো তৃণমূল কংগ্রেসের বাবা হচ্ছে কংগ্রেস, সেই কংগ্রেসের বড় বড় নেতা ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, তারা চেষ্টা করেছিলেন কেস দিয়ে আমাদের উপর হামলা করে বিজেপিকে ঘরে ঢুকিয়ে দেবে। আমরা ওনাদেরকে এখন এমন অবস্থা করে আছি, করে দিয়েছি গোটা ভারতবর্ষে, ওনাদের নেতা ঘুরে বেড়াচ্ছেন, কোথাও কোথাও জায়গা হচ্ছে না, একটার পর একটা ভোটে হারছেন। তাই বিজেপির সাথে লড়াই করতে গেলে অত সহজ নয়, বিজেপি আছে, বিজেপি থাকবে, বিগত বিজেপি বিগত দিনে ছিল এবং বিজেপি লড়াই করবে, এবং 26 সালে এই সরকারকে, এবং আমি তো ভবিষ্যৎবাণী করছি তার আগেই, এই সরকারকে আমরা নবান্ন থেকে নামাবো।